যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুমন মণ্ডলকে গ্রেফতার করেছেন গাইবান্ধার সদর থানা পুলিশ। আসসালামু আলাইকুম, এপিএন নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেক্সে আমি মোসাম্মদ ফৌজিয়া আক্তার। শুরুতেই শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা রায়। যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুমন মণ্ডলকে গ্রেফতার করেছেন গাইবান্ধার সদর থানা পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুয়া এলাকা থেকে যৌতুক নিরোধ আইনের 4 ধারায় দোষী সাব্যস্ত ও 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অনাদায়ে আরো 3 মাসের দণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের খালেক মণ্ডলের ছেলে সুমন মণ্ডলকে গ্রেফতার করেন পুলিশ। 2019 সালের মার্চ মাসে দণ্ডপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে কোর্টে মামলা হয়। তখন থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর আজ শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার। প্রিয়াঙ্কা রায়, নেক্সট রিপোর্ট।